যাত্রা শুরু করছি মোটরসাইকেল ও মোটর বাইক শোরুম ইলান মোটরস। জানুয়ারির 5 তারিখ বুধবার বন্দরের 2 নম্বর জেটি এলাকার ঝাঁকচমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসেছিলাম এই এত স্পেশাল বাইকগুলো যে আমার আমার রিলেটিভসদের ভিতরেও আছে, যেমন আমার ছেলে নিজেও বাইকগুলো খুব পছন্দ করেছে আর অনেক সুন্দর। এই শোরুমটা আমার কাছে নিউ হিসাবে খুবই ভালো লাগছে। এই কালার গাড়িটা অন্যান্য শোরুমে খুব কম, অন্যান্য শোরুম থেকে এখানে গাড়ির দাম একটু স্যাক্রিফাইস রাখতেছে আমাদের কাছ থেকে। আর বহুদিন ধরে স্কুটির সঙ্গে জেল তার শোরুম আজ ইলান মোটরসের শোরুম উদ্বোধন উপলক্ষে আর বললে স্কুটি বাইক কিনলি। এই সময় উপস্থিত আছেন বন্দর স্টেট অফিসার জিল্লুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা শেখ নওশাদ সরোয়ার মিল্টু, 37 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুর্শেদ আলী, কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, ইলান মোটরসের স্বত্বাধিকারী রবিউল ইসলাম, বশির আহমদ ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন সহ আরো বুধকেই। এই সময় পজিশনের নানা দিক লই তারা সিপ্লাসের হয়। আর ইলান মোটরস যাত্রা শুরু করছি বাইক প্রেমী সকলের লাই। ইনশাল্লাহ চট্টগ্রাম শহরত সব ধরনের স্পোর্টস বাইক, ইয়ামাহা হন, কাওয়াসাকি হন, সুজুকি ব্যাক ব্র্যান্ডের বাইক আর শোরুমত ফাইবান 100% সিবিইউ কন্ডিশন। অন্যান্য শোরুমের তুলনায় এন্ডে ইনশাল্লাহ ব্যাক কেতুন দাম হম ফাইবান এবং আর নিজেরা ইম্পোর্ট করিয়ে এনে বাইক আমদানি করির যাতে ব্যাকেরে সর্ব সুমূল্যে ব্যাকেরে দেওয়ার জন্য। ইবেদুল্লাহ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।